বনি ইসরায়েল একজন ধার্মিক মানুষ ছিলেন, যিনি সবসময় আল্লাহ তাআলার ইবাদতে ব্যস্ত থাকতেন। একদল লোক তার কাছে এসে একদিন জানালো যে কাছে বসবাস করা একটি সম্প্রদায় একটি গাছের পূজা করে। খবরটি তাকে বিচলিত করল এবং তিনি একটি কুড়াল কাঁধে নিয়ে গাছটি কেটে ফেলার জন্য বেরিয়ে পড়লেন। প্রথমত শয়তান একজন বৃদ্ধ বেশে তার সাথে দেখা করলো এবং জিজ্ঞেস করলো, হে আবেদ, কোথায় যাচ্ছ? তিনি বললেন, তিনি একটি নির্দিষ্ট কাজে যাচ্ছেন, কাজটি হলো যে গাছে পূজা করা হয় সে গাছকে কাটতে যাচ্ছেন। শয়তান বলল, তোমার এই গাছ সম্পর্কে চিন্তা করার দরকার নেই, তুমি নিজের ইবাদত নিয়েই থাকো এবং তোমার ইবাদতের সাথে সংশ্লিষ্ট নয় এমন কিছুর জন্য তা ত্যাগ করা উচিত হবে না। আবেদ বলল, এটা ইবাদত। তখন শয়তান তাকে গাছটি কাটতে বাধা দেওয়ার চেষ্টা করলো এবং এর ফলে দুজনের মধ্যে লড়াই হলো, যাতে আবেদ শয়তানকে পরাজিত করল। নিজেকে সম্পূর্ণ অসহায় বুঝতে পেরে শয়তান নিজেকে ছেড়ে দেওয়ার জন্য মিনতি করলো এবং আবেদ যখন তাকে ছেড়ে দিল সে আবার বলল, আল্লাহ এই গাছটি কেড়ে ফেলার জন্য তোমাকে আবশ্যিক করে দেননি, তুমি এই গাছটি না কাটলে কিছুই হারাবে না। যদি গাছটি কাটার দরকার হতো আল্লাহ তার অনেক নবীর মধ্যে একজনের দ্বারাই গাছটি করিয়ে নিতেন, অর্থাৎ গাছটি কেটে ফেলতেন। আবেদ আবার গাছটি কাটতে উদ্যত হলেন, তাদের মধ্যে আবার লড়াই হলো এবং আবেদ আবার শয়তানকে পরাজিত করলেন। শয়তান বলল, শোনো, আমি একটি প্রস্তাব দিচ্ছি, তা তোমার জন্য সুবিধাজনক হবে। আবেদ রাজি হলেন এবং শয়তান বলল, তুমি একজন দরিদ্র মানুষ, এই পৃথিবীতে বোঝা শুরু, যদি তুমি কাজ থেকে দূরে থাকো আমি তোমাকে প্রতিদিন 3টি করে স্বর্ণ মুদ্রা দিব, তুমি প্রতিদিন সেগুলো দিয়ে বালিশের নিচে পাবে, এই অর্থ দ্বারা তুমি নিজের প্রয়োজন পূরণ করতে পারবে, তোমার প্রতিবেশীর উপকার করতে পারবে, অভাবগ্রস্তকে সাহায্য করতে পারে এবং আরো অনেক ভালো কাজ করতে পারবে। গাছটিকে কাটলে মাত্র একটি ভালো কাজ হবে যা শেষ পর্যন্ত কোনো কাজে আসবে না, কারণ লোকেরা আরেকটি গাছ নির্দিষ্ট করে ফেলবে। আবেদ চিন্তা করল এবং তার প্রস্তাবটি পছন্দ হল, তিনি তা গ্রহণও করলেন। আবেদ পরপর 2 দিন স্বর্ণ মুদ্রা পেল, কিন্তু 3য় দিন সেখানে কিছুই ছিল না। আবেদ রাগান্বিত হয়ে কুড়ালটা তুলে নিয়ে গাছটি কাটার জন্য রওনা হলো। প্রথমত সেই বৃদ্ধের বেশে শয়তান তার সাথে আবার দেখা করলো এবং জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছ আবেদ? আবেদ বলল, গাছ কাটার জন্য, এবং অনেক চিৎকার করে শয়তানের মুখে জবাব দিল। শয়তান বলল, আবেদ আমি তোমাকে তা করতে দেব না, আমি তোমাকে তা কখনোই করতে দেব না। এবার শয়তান ও আবেদের মধ্যে প্রচন্ড লড়াই হলো, কিন্তু এই লড়াই শয়তান প্রাধান্য বিস্তার করলো এবং আবেদকে পরাজিত করলো। আবেদ তার পরাজয়ে বিস্মিত হলো এবং শয়তানকে বিজয় হওয়ার কারণ জিজ্ঞেস করলেন। শয়তান জবাব দিল, প্রথমে তোমার রাগ ছিল একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এবং সেই কারণে সর্বশক্তিমান আল্লাহ আমাকে পরাজিত করার জন্য তোমাকে সাহায্য করেছিলেন, কিন্তু এখন তোমার রাগের একাংশ ছিল স্বর্ণ মুদ্রার কারণে এবং সে কারণে তুমি পরাজিত হলে। আমরা যদি কোনো ভালো কাজ করি তা যেন অবশ্যই আল্লাহ তাআলার উদ্দেশ্যে হয়, তা যেন কোনো দুনিয়াবী উদ্দেশ্যে হয় না। আল্লাহ তাআলার উদ্দেশ্যে কোনো ভালো কাজ করে আল্লাহ আমাদের সাহায্য করবেন। আমরা প্রায়শ দান করি, অনেকে সাহায্য চাই, কেউ ভিক্ষে চাই। দান করার সময় আমরা বলি দোয়া করেন, এই কথাটিও বলা উচিত নহে, কারণ দান করছে আল্লাহ তাআলা খুশির জন্য। ওই ভিক্ষুকে খুশি করার দায়িত্ব যেমন আল্লাহ তাআলার, আমার দানও কবুল করার দায়িত্ব আল্লাহ তাআলা নিজেরই। আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হন আর অন্যের কাছে চাইলে আল্লাহ তাআলা বেজার হন। সুতরাং আমাদের যে কোনো ইবাদত, যে কোনো ভালো কাজ সব কিছু আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য করা উচিত। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগছে এবং নিয়মিত ভিডিও পেতে ইসলামিক বিউটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে অল এ প্রেস করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ইসলামের সাথেই থাকুন।